আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো শীতকাল তো পড়েই গেল, মনে হচ্ছে হালকা হালকা শীত লাগছে। যদিও শীতকাল আমার ভালো লাগে না, কারণ অনেক বেশি ঠান্ডা আমার পছন্দ না আসলে, আর স্কিনটাও একটু ড্রাই হয়ে যায়, ভালো লাগে না অ্যাকচুয়ালি। তো আপনাদের কী অবস্থা, শীতকাল আপনাদের কেমন কাটছে বা কোন জায়গায় কেমন শীত পড়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো যে যেই কথা আমি সবসময় আপনাদের বলে থাকি, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে ফেলবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। তো অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও নিয়ে কথা বলা শুরু করি, মানে আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো ওয়ার্ম আপ আর কুল ডাউন নিয়ে। প্রথমে আমি কথা বলবো ওয়ার্ম আপ নিয়ে। ওয়ার্ম আপ হচ্ছে যে কোনো এক্সারসাইজ শুরু করার আগের প্রস্তুতি, মানে যে কোনো আমি একটা এক্সারসাইজ শুরু করব, মানে হয়তো আমি 10 মিনিটের একটা এক্সারসাইজ শুরু করব, তার আগে বডিটাকে একটু প্রস্তুত করতে হয়, এই জন্য কিছু হালকা পাতলা এক্সারসাইজ করতে হয়, এটাকে বলা হয় ওয়ার্ম আপ। সাধারণত কি হয়, নর্মাল অবস্থায় আমাদের মাসলসটা কোল্ড থাকে, তো এই অবস্থায় কোনো এক্সারসাইজ শুরু করলে একটু আমাদের মাসলসটা একটু ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা থাকে। ক্র্যাম্প বলতে টান খেয়ে যাওয়া বলে। অনেক সময় হুট করে একটা কঠিন কোনো এক্সারসাইজ শুরু করলে কি হয়, মাসলসে অনেক সময় দেখা যায় না একটু টান খেয়ে গেছে। তো ওয়ার্ম আপ করলে আসলে এই সমস্যাগুলো হয় না। আর এখন বলছি কুলডাউন নিয়ে। কুলডাউন হচ্ছে যে বডিকে রিল্যাক্স করা, মানে আমরা যখন কোনো এক্সারসাইজ করি, কঠিন কঠিন এক্সারসাইজ করি, তখন আমাদের হার্ট রেটটাও বেড়ে যায়। তো কুলডাউন হচ্ছে বডিকে, মানে হার্ট রেটটাকে নর্মাল যে আপনার হার্ট রেট সেই অবস্থায় নিয়ে আসা, এর জন্য কিছু স্ট্রেচিং করতে হয়, মানে বলতে গেলে বডিকে শান্ত করে ফেলা আমার ভাষায় যেটাকে বলি। তো আজকে আমি আপনাদেরকে ওয়ার্ম আপ আর কুলডাউনের কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবো। তার মানে আমি বলি যে ব্যাপারটা কিভাবে হয়। প্রথমে যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে প্রথমে ওয়ার্ম আপ করতে হয়, তারপর এক্সারসাইজ করতে হয়, তারপর কুল ডাউন, এই তিনটা স্টেপে কোনো এক্সারসাইজ হয়। তো প্রতিটা আমি যে এক্সারসাইজগুলো দেখাই, প্রতি এক্সারসাইজের আগে তো আর ওয়ার্ম আপ কুল ডাউনটা দেখা যায় না, তো এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিচ্ছি, আপনারা এটা দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমি আরেকটি ইয়োগা ম্যাট কিনেছি। আমার একটা ইয়োগা ম্যাট আছে, তো হচ্ছে ওটা একটু নষ্ট হয়ে গেছে, মানে একটু আঠা উঠে গেছে, তো আমি আরেকটা ইয়োগা ম্যাট কিনেছি ব্লু টাইপের কালার। তো এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে এই ম্যাটটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। সাধারণত কি হয়, প্লাস্টিক, একেবারে প্লাস্টিক ইউজ করলে সেটা অনেক ক্ষতিকর হয়ে থাকে, তো এটা ইকো ফ্রেন্ডলি একটা ম্যাট। আর এটা হচ্ছে ল্যাটেক্স ফ্রি আর পিভিসি ফ্রি, এটা 100% ল্যাটেক্স এবং পিভিসি ফ্রি, এটা মানে খুব একটা ভালো টাইপের একটা ম্যাট। আর এটা সাইজ হচ্ছে 24x72 ইঞ্চ, মানে খুব ভালো একটা সাইজ। তো আপনারা আমাকে অনেকেই বলেন যে হচ্ছে ইয়োগা ম্যাট প্রাইস কত বা কোনটা কিনবো, তাই আমি বলি যে আপনারা এটা কিনতে পারেন, এটা খুব রিজনেবল প্রাইস, মানে এইটা হচ্ছে 1200 টাকার মতো নিয়েছে, বাংলাদেশি টাকায় 1200 টাকা। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি না, আমার এটা পছন্দ হয়েছে, আমার খুব প্রয়োজন ছিল, তাই আমি কিনেছি এটা। তো আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আপু ইয়োগা ম্যাট কোথায় কিনবো, কোনটা কিনবো, তাই আমি এটা দেখালাম যে আপনারা কী টাইপের কিনতে পারেন। এটা কেনার পর উপর থেকে পুরো ক্লিন করে নিয়েছি, মানে এখন তো করোনার সময় চলছে, যে কোনো জিনিস আপনারা কিনলে সেটা উপর থেকে আগে ধুয়ে ফেলবেন, তো এটা আমি পুরোপুরি ক্লিন করে ফেলেছি, কিন্তু মেইন যে প্লাস্টিক এটা আমি উপরেরটা উঠাইনি। আমি ভাবলাম যে কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে এটা আমি আনবক্সিং করবো, এই জন্য তো এটা আমি খুলে ফেলি। এটা একটা প্লাস্টিক টিক দিয়ে আটকানো আছে, এই যে কালারটা অনেক সুন্দর, অনেকটা হচ্ছে মোটা আছে, মানে ব্যথা হবে না সাধারণত, আর বড় আছে, অনেকটা বড় আছে, কালারটা খুব সুন্দর, মনে হচ্ছে আমি কোনো সমুদ্রের মধ্যে এক্সারসাইজ করব। প্রথমে তো আমরা ওয়ার্ম আপ শুরুর প্রথম এক্সারসাইজটা আমরা করছি, কিভাবে আমরা করব, ওকে, প্রথমে জাস্ট এইরকম করতে হবে।
আমরা এটা করব 30 সেকেন্ড মতো। এবার আমাদের দুই পাটা প্রসারিত করব এভাবে, দেড় ফিট মতো থাকবে, হয়তো বা গ্যাপ থাকবে। তারপর ওকে, এবার থার্ড যেটা করব, পাটা এইরকমই এক থেকে দেড় ফিট মতো থাকবে, প্রসারিত থাকবে। তারপর একটা কোমরে হাত দিয়ে জাস্ট আমরা এভাবে ঘুরে যাব। এটা আমরা 30 সেকেন্ড করব। এবার যে আমাদের দুইটা হাত আছে, মানে একসাথে আমাদের আর্ম এক্সারসাইজও হয়ে যায়। এই এক্সারসাইজ কিন্তু আমি আর্ম এক্সারসাইজও করেছিলাম। ওকে, হাতটা এমন করে জাস্ট এমন করতে হবে, 15 সেকেন্ড এই দিকে করতে হবে। এরপরে উল্টো দিকে, ওকে। এরপরে আমরা ছোটবেলা থেকে যেটা সবসময় করে থাকি, পাটা এক থেকে দেড় ফিট মতো এইরকম থাকবে। ছোটবেলায় আপনারাও নিশ্চয়ই করেছেন, আমি তো অনেক করতাম। এবার এটা করব 30 সেকেন্ড মতো, কিংবা যেই যতটুকু পারবেন। ওকে, ডান। এরপর একইভাবে পা দুটো এইরকমই থাকবে। তারপর আমরা এই যে এরকম করব, এরপর ওকে, ডান। এরপরে পা এমনই থাকবে, প্রসারিত থাকলে পরে আমরা, আপনারা দেখুন আমি কি করছি। এটা 30 সেকেন্ড। ওকে, আমাদের ওয়ার্ম আপ শেষ, এখন আমরা যাব কুল ডাউনে। কুল ডাউন কী করে করবো বডিকে এখন আমি সেগুলো দেখাবো। ওকে, তো এবার আমরা কুল ডাউন করবো। কুল ডাউনে আমরা কী কী করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, কুল ডাউন মানে বডিকে রিল্যাক্স করা। এটা খুব ইজি, মানে আমি প্রথমে যেটা করলাম অনেকটা ওই রকম টাইপের। এটা 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত করবেন। এরপরে এরপর পায়ের মাঝখানে, মানে দুই দিকে দিব পাটা, এক থেকে দেড় ফিট মতো দূরে রাখবো, হাতটাকে এরকম করে ধরবো। ওকে, তো এরকম
এটা আমরা 15 সেকেন্ড বা 10 বার করব, যে যতটুকু পারেন আর কি। ওকে, তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে ওয়ার্ম আপ আর কুল ডাউন করতে হয়, মানে কিভাবে বডিকে ওয়ার্ম আপ এবং কুল ডাউন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন এক্সারসাইজ করার আগে, তাহলে আপনাদের মাসেল ক্র্যাম্পিং হবে না বা মাসেলস টান ধরে যাবে না। তাহলে প্রতিটা এক্সারসাইজের আগে আপনারা মনে করে বডিকে ওয়ার্ম আপ এবং কুল ডাউন অবশ্যই করবেন, করতে ভুলবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই মানে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।